হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোশারফ হবি, ব্লগ নাম্বার 2 তে। আজকে আমরা নারায়ণগঞ্জের বারুদিতে যাচ্ছি, সেখানে একটি ফটোগ্রাফি শ্যুট করার জন্য। সো এটা একটা খুবই এনজয়েবল একটা শ্যুট হবে। সো চলুন শুরু করা যাক, যাওয়া যাক। এই হচ্ছে আজকে আমাদের সাথে গিয়ার সেটআপ। এটা একটা ওয়াইড লেন্স 1740, এটা হচ্ছে 85mm 1.8, আর এই হচ্ছে আমার বডি ক্যামেরা। এখন আমরা যাত্রাবাড়ির কাজলা থেকে রওনা দিলাম। এখান থেকে রওনা দিয়ে আমরা শ্রাবণ বাসে উঠবো। অলরেডি আমরা কাঁচপুর চলে আসছি, কাঁচপুর ব্রিজের উপরে। আর মূলত আজকে যাচ্ছি হচ্ছে বাবা লোকনাথের মন্দিরে। সাধারণত সব ফটোগ্রাফিগুলো টাকার জন্য করা হয়, এটা একটু হ্যাপিনেসের জন্য করতে যাচ্ছি। মদনপুরের আগের স্টপেজে সিএনজিতে আমি নেমে গেলাম, কারণ এই রোডটা শুনেছি আমি খুব দুর্দান্ত ভিউ। সেই জন্য নামার পরে আমি আসলে ভিউ দেখে খুবই মনোমুগ্ধ করে, একটা ভিউ দেখে আমি আসলেও বিশ্বাস করতে পারছিলাম না যে ঢাকার পাশে এত সুন্দর একটা ভিউ রোড আছে অথবা গ্রামাঞ্চলের পরিবেশ আছে। এই যে আমরা চলে আসছি, প্রায় আর অল্প কিছু সময়ের ভিতরে হয়তো পৌঁছে যাবো। আপনারা এই যে ভিউগুলো উপভোগ করতে থাকেন। আমরা ব্রিজটা পার হচ্ছি, দেখতে দেখতে দু একটা বিষয় ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে নারায়ণগঞ্জের বারুদি একটা জায়গা। তো এখানে বাবা লোকনাথের যে মন্দির, এটার পুরনো ইতিহাস আছে, এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন অথবা গুগলে সার্চ দেন। আমি সিএনজিতে জানলার এক পাশে বসছি, যাতে করে আপনাদের সাথে ভিউটা শেয়ার করা যায়, এক্স্যাক্টলি কতটা সুন্দর ভিউ ছিল দেখার জন্য। সো গ্রামের পাশেই আপনার খুব ভালো মনোমুগ্ধকর পরিবেশ ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ব্রিজের চলমান কাজ চলতেছে। আপনার ব্রিজের চলমান কাজের জন্য আপনাকে একটু সময় সিঁড়ি থেকে নামতে হবে। আবার সিঁড়ি উঠলাম নামার পরে, এখন আমরা প্রায় চলে এসেছি, আমরা বারুদের কাছাকাছি চলে এসেছি। আমরা একটু গুগল ম্যাপে সার্চ করে দেখব যে কতক্ষণ লাগতে পারে আমাদের বারুদে যেতে। যে আমরা মাত্র 1.5 কিলোমিটার বাকি আছে আমাদের, দেখাচ্ছে কিছু সময় লাগবে যাইতে যেতে। আমরা এখানে আমাদের একটা প্যাসেঞ্জার নাম ছিল, এটা বারুদের কোনো একটা সরকারি সংস্থার ভবন, দেখেই বুঝতে পারতেছেন এটার ঐতিহ্যবাহী একটা ভবন। এখান থেকে আমরা যেখানে নামলাম সেটার পাশে এরকম একটা মনোমুগ্ধ মসজিদ ছিল নির্মাণাধীন। আমি এখানে একটু ওয়াশ হওয়ার জন্য গেছিলাম। দেখতে দেখতে আমরা নারায়ণগঞ্জের সেই বারুদি কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছি। এটা হচ্ছে প্রবেশদ্বার, প্রবেশদ্বারে সুন্দর একটি গেট দেয়া। ভিতরে প্রচুর পরিমাণ দর্শনার্থী ওয়েট করতেছে, যারা মোমবাতি দিয়ে, এই যে আপনার বাবা লোকনাথের মন্দিরে এর সেই প্রতিমা দেখতে পাচ্ছেন, এখানে ওনারা শ্রদ্ধা জানাচ্ছে, ভক্তি দিচ্ছে ওনারা এখানে। এই যে শুধু বাচ্চাগুলো প্রদীপ নিয়ে ওয়েট করতেছে। আর এটা হচ্ছে আর কি আপনার খোলা জায়গা যেখানে সবাই গোসল করে। তো এই পূজা উপলক্ষে একটু বাইরে দেখতে পাচ্ছেন যে অনেক প্রকার খাবার টাবার নিয়ে আরে বসছিল। এই যে গোসলের এই জায়গাটায়, এটা খুবই একটু মনোমুগ্ধকর একটা জায়গা ছিল। এখানে আমি কিছু শর্টস নিয়েছি, এগুলো আপনার সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে পার্শ্ববর্তী মানুষের গেস্টগুলো থাকার একটা জায়গা। তো যেই এইরকম আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ইটগুলো আছে, এই ইটের উপরে আপনারা প্রদীপগুলো দিয়ে এই পুরোটা প্রদীপে একদম আলোকিত হয়ে যাবে, যেটা দেখতে খুবই চমৎকার লাগবে। আমি 2020 সালে এই ছবিটা দেখছিলাম, তখন আমি চিন্তা করছিলাম যে হচ্ছে এই ছবিটা তুলবো, তো সেটা 2022 সালে এসে আমি তুলতে পারি, সেই জন্য আজকে আসা। তো এখানে পোলাপান বা যারা আছে তারা খুবই মনোমুগ্ধকরভাবে সাঁতার কাটছে। যদি আমি সাঁতার পারি না, আমি সাঁতার পারলে আর আমার পাশে যদি কেউ থাকতো তাহলে অবশ্যই আমি নামার ট্রাই করতাম। এখন মন্দিরের বিঘ্না দর্শনে শুনতে পাচ্ছেন, এখন সাধারণত মন্দিরে কী কী করা যাবে অথবা কী করা যাবে না সেটা নিয়ে সবাই প্রিপারেশন নিচ্ছে, সবাই প্রিপারেশন নিচ্ছে যা যা দরকার পুজোর জন্য, সব কিছু অ্যারেঞ্জমেন্ট শেষ। প্রায় বিকেল অলরেডি মনে হয় 4টা বা 4:30 মতন বাজে, আমি পৌঁছেছিলাম 3টা বাজে। এই বিল্ডিংটার টপ শট থেকে আমি একটা শর্টস নেব, এই বিল্ডিংটা থেকে আমি একটা টপ শট দেবো। তারপরে হচ্ছে যে এখানে কিছু পুরোহিতগণ দেখতে পাচ্ছেন, তারা এখান থেকে বসে ইয়ে করে। আর মূলত আমাদের এখন যে বিল্ডিংটা দেখালাম এটা হচ্ছে মেন বিল্ডিং, মানে এখান থেকে আমরা যা শর্টস নেব এই শর্টসগুলো দেখতে খুবই ওয়ান্ডারফুল লাগবে, খুবই ভালো লাগবে।
আমি ওয়েট করতেছি এক্স্যাক্টলি খুব একাকিত্ব অনুভব হচ্ছিল যে খুব একা ছিলাম তবে পাশাপাশি পরবর্তীতে আর এক অনুভব হয় নাই এই বিল্ডিংটার উপরে এটার উপরে হচ্ছে আপনার কিছু এই কবুতর পালে যেটা দেখতে খুবই ভালো লাগে প্রচুর পরিমাণ কবুতর এই বিল্ডিংটার উপরে রয়েছে যেহেতু আমাদের পূজার জন্য একটু সময় আমাদের লাগবে এখানে তো সেই জন্য হচ্ছে আপনার আমি একটু নিচে বের হইলাম যে কিছু ছবি যদি তুলে না যায় তো সেই জন্য আমি মূলত পোর্ট্রেট নেওয়ার জন্য কিছু ছবি তোলার জন্য আমি বের হয়েছি এখন আমি কিছু পোর্ট্রেট নেওয়ার ট্রাই করলাম এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন ও আর কিছু ছবি নিয়ে নিলাম পাশাপাশি হচ্ছে আরও কিছু পোর্ট্রেট তোলা ট্রাই করবো এক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন আপনার কাছে যাতে একটা গামছা থাকে অথবা আপনার কাছে মাস্ক থাকে নাহলে হয়তো বা আপনি প্রচণ্ড পরিমাণ কষ্টে পড়ে যাবেন তো এখানে কিছু ভক্তির কিছু ছবি নেওয়া দরকার সো শ্রদ্ধাঞ্জলির কিছু ছবি আমরা এখানে নিব আর এই হচ্ছে আপনার টপ ভিউ আমাদের প্রায় অল্প সময়ের ভিতরে পূজার কার্যক্রম শুরু হয়ে যাবে সন্ধ্যা প্রায় ঘুরে আসছে এখন পূজা স্টার্ট হবে যে পূজা অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনারা শুনতে পাচ্ছেন যে এখন পূজা স্টার্ট হয়ে গেছে আওয়াজটাও খুব ভালো লাগতেছিল আর হচ্ছে আপনার আস্তে আস্তে ধোঁয়া বেরোনো শুরু করছে যেটা চোখের জন্য অনেকটা কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়াবে তবু আপনাকে ওয়েট করতে হবে সব প্রদীপ প্রজ্বলন শুরু হয়ে গেছে এখন প্রদীপ প্রজ্বলন শুরু এখন আমরা কিছু এখান থেকে টপ ভিউ নেব আমাদের কাছে যেহেতু লেন্স একটা ছিল তো আমরা একটু আল্ট্রাউড দিয়ে মোবাইলের আল্ট্রাউড দিয়ে কিছু ট্রাই করলাম এটা সেই জন্য অবশ্যই একটু ম্যানুয়াল মোডে যেতে হবে ম্যানুয়াল মোডে গিয়ে ঠিক ক্যামেরার মতন আপনার আইএসও শাটার স্পিড তারপর হচ্ছে কালার হোয়াইট ব্যালেন্স লেন্স এগুলো আপনাকে ঠিক করে নিতে হবে নাহলে আপনি ভালো চলে যাবেন পাবেন না